ক্রিকেটের সব খবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন করুন এবং বেল বাটনে প্রেস বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান দীর্ঘ সাত বছর কলকাতা নাইট রাইডার্স হয়ে খেলেছেন আইপিএলে দু হাজার ষোলো সালের আসরের পর তাকে ছেড়ে দেয় দলটি এরপর সাকিব বর্তমানে আছেন সানরাইজার্স হায়দ্রাবাদে সাকিবকে ছেড়ে দেওয়ার পর থেকে নতুন কোনো একজন বাংলাদেশিকে তাদের দলে ভিড়াতে চাই তারা কিন্তু সেই চেষ্টায় গতবার পারেনি সাকিব আল হাসানের অভাব তারা বুঝতে পেরেছে ভালো করে সাকিবকে ছেড়ে দেওয়ার অভাব একজন বাংলাদেশিকে দলে টানতে চাই কলকাতা নতুন দুই বাংলাদেশিকে দেখা যাবে এবারের আইপিএল এর নিলামে একজন হলেন উইকেট রক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম অন্যজন অলরাউন্ডার মাহমুদুল্লাহ রিয়াদ সম্প্রতি কলকাতা নাইট রাইডার্স তাদের ফেসবুক পেজে একটি পোস্ট করেছে সেখানে তারা এই দুই বাংলাদেশের মধ্যে কাকে নিবে এমন প্রশ্ন ছুড়ে দিয়েছে টাইগার ভক্ত সমর্থকদের কাছে মুশফিকুর রহিম না মাহমুদুল্লাহ রিয়াদ কাকে দেখা যাবে কলকাতা নাইট রাইডার্স এর জার্সিতে এই প্রশ্নের উত্তর বাংলাদেশি ভক্ত সমর্থকদের দিতে বলেছে কলকাতা নাইট রাইডার্স বাংলাদেশি একজন খেলোয়াড়কে দলে চেয়ে ফেসবুক পোস্টে তারা লিখেছে কেকে এর বাংলাদেশি সমর্থকরা যেহেতু আপনারা আপনাদের খেলোয়াড়দের সম্পর্কে ভালো করেই জানেন তাই আপনাদের সুযোগ করে দেয়া হল আমাদের জানান বাংলাদেশের কোন খেলোয়াড়কে দু হাজার উনিশ আইপিএলে এ দেখতে চান আপনার পরামর্শ একটি ভিডিওতে জানিয়ে আমাদের কাছে পাঠিয়ে দিন কলকাতা নাইট রাইডার্স তাদের অফিসিয়াল ফেসবুক পেজে এই পোস্ট করেছে যে কোনো একজন বাংলাদেশিকে দলে চাই কলকাতা নাইট রাইডার্স আর তাই টাইগার ভক্ত সমর্থকদের কাছ থেকে একজনের নাম চেয়েছে তারা এখন দেখার বিষয় মুশফিকুর রহিম না মাহামদুল্লাহ রিয়াদ কাকে দেখা যাবে দু উনিশ আইপিএলে কলকাতার জার্সিতে